এক নানী মারা গেছে, তাকে মাটি দিতে যেতে বারণ করেছে আরএসএস নেতা, বলেছে ধর্মের ইসলাম ধর্মের মাটি দিতে যাওয়া যাবে না, তারা ঘৃণা ভরে। আপ লোক হিন্দি ভাষা ভাষী হ্যাঁ, আপ লোক জানতে হ্যাঁ, তো ইহা আমার সঙ্গে যোগাযোগ করে আজকে পুনরায় তারা আবার তৃণমূল কংগ্রেস করতে চাইছেন, তৃণমূলে তারা যোগ দিতে চাইছেন। আমরা প্রথমেই আমাদের এই সভা শুরুর আগে যাদের নেতৃত্বে আজকে এখানে বহু কর্মী যারা এখনো সবাই এসে হাজির হন নাই, কিন্তু আকাশের অবস্থা খারাপ, তাই প্রথমেই আমরা আজকের আমাদের এই সভায় সেই সব বিজেপি কর্মীরা যারা চলে গেছিলেন এবং বহু বিজেপি কর্মী যারা পুরনো ছিলেন, যারা বিজেপি করছিলেন, তারা আজকে আমাদের এই 7 নম্বর ওয়ার্ডের আমাদের এই জনসভায় তারা আজকে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসে আবার যোগ দেবেন। আজকে আমাদের 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এখানে আমরা একটা প্রকাশ্য সভা ডেকেছি এবং এই প্রকাশ্য সভায় বর্ধমান শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় 100-200 বিজেপি কর্মী আজকে তৃণমূলে যোগ দিলেন, যাদের নেতৃত্বে আপনারা দেখলেন বহু কর্মী আমাদের তৃণমূলের এবং সিপিএম এর যারা সব বিজেপি থেকে ছিল তারা পুনরায় আবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বর্ধমান শহরে। তাদের আজকে আমি এবং আমাদের জেলার আইএনটিটির সভাপতি পাপু ভাই, সমস্ত কাউন্সিলররা আমরা রয়েছি, আমরা সবাই মিলে তাদের আজকে যোগ দেওয়া করালাম। আমরা বর্ধমান শহরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সামনে রেখে এরা আবার আমাদের সঙ্গে এসে বিজেপি এদের ভুল বুঝিয়ে নিয়ে গেছিল, তারা সেই বিজেপিকে ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করলো। প্রায় 200 জন আজকে দেখছেন এই যোগ দিল, সারা জায়গা রয়েছে 200 দলের কর্মী বিজেপির আজকে যোগ দিলেন। অনেকে তৃণমূলে ছিল, অনেকে সিপিএম এর ছিলেন, সবাই মিলেই যোগ দিলেন। বিজেপির পুরনো কর্তা তারাও আছে কেউ কেউ, আগামী দিন আরো বিভিন্ন এলাকায় যারা এই লোকসভা নির্বাচনে চলে গেছিলেন এবং যারা বিজেপি করছিলেন তারা বুঝতে পেরেছেন এই রাজ্যে বিজেপির কোনো জায়গা নাই, বিজেপি করে কোনো লাভ নাই, তারা পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা সবাই আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে।